গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন রয়েছো? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওতে তোমাদের বৌদিমণিকে দেখাবে একটা সুন্দর সর্ষে ক্ষেতের মধ্যে ভিডিও শ্যুট। অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে তোমাদের বৌদি নাকি দেখতে একদম বাজে, কমেন্ট তেমন কোনো স্মার্ট নেই। তো বন্ধুরা, আমি বলবো না সেটা, তো তোমরা হয়তো আগের ভিডিওতে তেমন কোনো কিছু দেখতে পারো নেই, কারণ আগের পুরনো ভিডিওগুলোতে তোমাদের বৌদি তেমন কোনো সাজুগুজু করে নেই, তাই হয়তো দেখতে আনস্মার্ট দেখাচ্ছিল। তো বন্ধুরা দেখুন, তোমাদের বৌদি ঝটপট করে শাড়ি পরে নিল, শাড়ি পরা হয়ে গেল, এখন চলে যাবে সরষার সোজা পথে সরষে ক্ষেতের মধ্যে। তো সরষে ক্ষেত এতটাই সুন্দর হয়েছে, তেমনই তোমার বৌদিও তেমন সুন্দর হয়েছে। তো এতটাই সুন্দর, একদম ফাটাফাটি সুন্দর বলা চলে। তো দেখুন এতটাই স্মার্ট দেখাচ্ছে, তো বৌদিকে আরও হাসলে যে আরও লাগে, মানে হাসলে এতটাই সুন্দর লাগে যে তোমরা এই গানটা অবশ্যই দেখে নিবে। সেটা শর্ট ভিডিওতে করা হয়েছে যে হাসলে যে মিষ্টি করে, প্রেম করে, দুচোখ ভরে। এই গানটি তোমাদের বৌদি একদম ফাটিয়ে দিয়েছে, তোমাদের বৌদি এই গানে লিপস্টিং করেছেন। তো এত সুন্দর হয়েছে আর বলার মতো নেই। তোমরা খুব তাড়াতাড়ি গিয়ে, মানে ঝটপট করে তোমার ডেসক্রিপশন বক্সে আমার শর্ট ভিডিওটা এটা দেখে নেবেন, তোমাদের বৌদির লিপস্টিং এত সুন্দর হয়েছে, খুব কষ্ট। তো বন্ধুরা চলে আসলাম ভিডিওতে, আমি এই যে আমি আর তোমার বৌদি দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর মানে সরষে ক্ষেত হয়েছে, আর কিছু বলার নেই। তো তোমার বৌদি এখন ওখানে বসে আছে, আমি আর কি বেশি কিছু বলতে পারলাম না, তোমার বৌদিকে মাইকটা দিয়ে দিলাম, এখন তোমার বৌদি বলবে। বসেছিলাম, এখন দাঁড়িয়ে পড়লাম, কারণ যে ঠান্ডা, বেশিক্ষণ থাকাও যায় না এখানে, একদম হাওয়া আসছে, কুয়াশাও ছিল। একটু হাঁটাহাঁটি এখানেই করছি এখন, মানে বাড়িতে যাব। তো বাড়ির দিকে রওনা করছি, যে খুব ঠান্ডা, তো তাই চাদরটা এই যে পরলাম, গায়ে পরলাম বাড়িতে আসবো বলে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বলছি যেতে। এই যে সরষা ক্ষেত্রে দেখুন, খুব ভালো লাগছে, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু হাওয়া যে থাকা যাচ্ছে না। একটা ফুল ছিলাম সরষা ক্ষেতের ফুল, দেখো। এখন যাচ্ছি বাড়িতে হেঁটে হেঁটে, এই যে সরষা ক্ষেত। তো বলছি একটু তাড়াতাড়ি যেতে, ঠান্ডার জন্য তো থাকাই যাচ্ছে না, বাড়িতে যাচ্ছি, বেশি দূরে নয়, সামনেই। তাড়াতাড়ি বলছি তোমার দাদাকে যেতে, দেখতেই পারছো। তো এখন চলেই এলাম বাড়িতে, বাড়িতে যে আসলাম, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে মাথার ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন, ফুল দিয়েছিলাম, এখন ফুলগুলো খুলিনি। হ্যাঁ, তো ঠান্ডা লাগছিল, এই যে চাদরটা আবার গায়ে পরলাম, ঘরে আসলাম এখন, এই যে সন্ধ্যা হয়ে গেল। তো এখন শাড়ি চেঞ্জ করতেই হবে, কারণ সন্ধ্যা দিতে হবে, রান্না করতে হবে, জল আনতে হবে, অনেক কাজ আছে। তো এখন এই যে যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে চলে গেলাম, এখন এগুলো ঠিকঠাক করছি, কোথায় যে আমার মনে করো